আলহামদুলিল্লাহ, আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে আমার সাময়িক বরখাস্ত করেছে, সেই সাময়িক বরখাস্ত প্রত্যাহার করা হয়েছে। এটা আমি যেহেতু রেলওয়ের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, এটা যেহেতু আমার আবার কাজে যোগদানের জন্য সুযোগ দিয়েছে, এতে আমি অবশ্যই খুশি। আমি আমার এই চাকরিতে, এটাই আমার প্রথম সাময়িক বরখাস্ত, এর আগে আমি কখনো সাময়িক বরখাস্ত হয়নি। আর আপনারা বলছেন যে আমি নেশাগ্রস্ত, আপনাদের কাছ থেকে জানতে পারছি যে এটা শুনে আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি যে আমি পারতপক্ষে একটা চাও খাই না, তা বিড়ি সিগারেট বা মাদকাসক্ত এরকম তো প্রশ্ন আসে না। আপনি আমার রেলওয়ের যে আরো কর্মচারী কর্মকর্তা আছেন বা অন্যান্য, আপনার আপনাদের মুখে জানতে পারছি যে ডিসি হাসানাকে মন্তব্য করছে, কেন কিভাবে কি জন্য করছে আমার এটা সঠিক জানা নাই। আর উপর আল্লাহ পাক একজন আছেন, সেই অনুপাতে আমার যেটাই চাকরি হয়েছে আর কি, এ চাকরিতে যদি স্যাটিসফাই না থাকতাম তাহলে আমি যেদিন ওই গাড়িতে ডিউটি করেছি সেদিন কিন্তু আমি আপ অ্যান্ড ডাউনে 78,440 টাকা রাজস্ব আদায় করেছি এবং জমা দিয়েছি। আমি সে রিসিটও দেখিয়েছি আর কি, যে ঢাকাতে জমা দিয়েছি এবং ঈশ্বরদীতে জমা দিয়েছি। যদি মানসিক বিকারগ্রস্ত বা এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে তাহলে তো আমি এত আন্তরিকতার সাথে বাংলাদেশ রেলওয়ের জন্য কাজ করতে পারতাম না। এটা আমার জানা নাই। আমার ওই যাত্রীদের সাথে, আমি আগেও বলেছি, ওই যাত্রীদের সাথে আমার তেমন কোনো কথাই হয়নি, শুধুমাত্র টিকিটের বিষয়ে একটু কথা হয়েছে এবং তারা, আমি সম্মানের সাথে বলেছি এবং তারাও সম্মানের সাথেই আমাকে যে ভাড়াটা চেয়েছি সে ভাড়াটা দিয়ে দিয়েছে এবং সেই ভাড়ার রিসিপ্টটা দিয়ে আমি ওখান থেকে আমার কাজে আমি আবার শুরু করেছি আমার কাজ।